নমস্কার, আমি শম্বরণ চট্টোপাধ্যায়, পেশায় কেমিক্যাল ইঞ্জিনিয়ার, বিকে বিড়লার দি জয়শ্রী কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার্স। আমি প্রোডাকশন ম্যানেজার হিসেবে কাজ করি। উত্তরপাড়ার প্রেরণার অনুপ্রেরণায় আমার দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রসায়নের দুটি অধ্যায় আজকে আমি আলোচনা করব। প্রথম অধ্যায় অণু এবং পরমাণু, দ্বিতীয় অধ্যায় যোজ্যতা এবং রাসায়নিক বন্ধন। অণু ও পরমাণু, আমার ছাত্রছাত্রীরা, আমরা আমাদের চারদিকে যা কিছু বস্তু দেখি, যা কিছু, সে একটা বই হোক, খাতা হোক, পেন হোক, অথবা ঘড়ি হোক, কিংবা কোনো খাবার জিনিস হোক, যা কিছু আমরা দেখি, আমাদের মনে রাখতে হবে এই প্রত্যেকটা জিনিস কিন্তু আসলে অণু এবং পরমাণু দিয়ে গঠিত। তো আমরা যদি কোনো বস্তুকে ভাঙতে ভাঙতে, ছোট করতে করতে একেবারে ক্ষুদ্রতম পর্যায়ে চলে যাই, তাহলে আমরা প্রথমে যেটা পাবো সেটা হলো অণু। এই অণুকে যদি আমরা আরও ভাঙি তাহলে আমরা পাবো পরমাণু। অর্থাৎ পরমাণু সাধারণভাবে অণুর থেকে ছোট। অনেক ছাত্রছাত্রীর মধ্যে এবং এই অণু এবং পরমাণু নিয়ে কনফিউশন দেখা যায়। তো এই কনফিউশনের কোনো কারণ নেই, কারণ আমরা একটা খুব সহজ উদাহরণ দিয়ে এই দুটোর মধ্যে পার্থক্য করতে পারি। তোমরা বইতে নানাভাবে এদের পার্থক্য ব্যাখ্যা পাবে, আমি একটা খুব সহজ ব্যাখ্যা দেবো যাতে তোমাদের সহজে মনে থাকে। ধরা যাক অণু হচ্ছে একটা বাড়ি। যেমন একটা শহরে অনেকগুলো বাড়ি থাকে, অনেকগুলো বাড়ি নিয়ে একটা শহর তৈরি হয়, ঠিক তেমনি অনেক অণু নিয়ে একটি বস্তু তৈরি হয়। তো অণু যদি একটি বাড়ি হয় তাহলে পরমাণু কি? পরমাণু হলো একটি ঘর। অনেকগুলি ঘর নিয়ে যেমন একটা বাড়ি তৈরি হয়, তেমনি অনেকগুলি পরমাণু নিয়ে একটি অণু তৈরি হয়। আবার দেখো কুঁড়ে ঘরও তো হয়, একটা কুঁড়ে ঘর, এর মধ্যে একটি ঘর আছে, তাহলে এটাকে কি বলবে, অণু না পরমাণু? এটা একাধারে অণু এবং পরমাণু। অর্থাৎ খুব সহজভাবে বলতে গেলে এক বা একাধিক পরমাণু নিয়ে একটি অণু গঠিত হয়। যেমন এক বা একাধিক ঘর নিয়ে একটা বাড়ি তৈরি হয়। ঠিক আছে, একটু উদাহরণ দিই। যেমন ধরা যাক মৌলিক পদার্থের ক্ষেত্রে, মৌলিক পদার্থ কারা? যে সকল পদার্থের মধ্যে দিয়ে আমরা একই রকম পরমাণু দেখতে পাই। যেমন হাইড্রোজেন, এইটা হলো একটা হাইড্রোজেনের অণু, যার মধ্যে দুটো হাইড্রোজেনের পরমাণু রয়েছে। ঠিক তেমনি অক্সিজেন, নাইট্রোজেন ইত্যাদির ক্ষেত্রেও দুটি করে পরমাণু নিয়ে এদের অণু গঠিত হয়। এবার যদি আমরা এই অণুটাকে ভাঙি তাহলে আমরা কি পাব? তাহলে আমরা পাব দুটো একই রকমের পরমাণু, যেটা কিনা হাইড্রোজেনের। ঠিক আছে, এই ধরনের পদার্থ যাদের অণু একই রকম পরমাণু দিয়ে গঠিত হয় এবং যে অণুগুলোকে ভাঙলে একই রকম পরমাণু পাওয়া যায়, তাদেরকে বলা হয় মৌলিক পদার্থ। যেমন হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। এছাড়াও আছে যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম ইত্যাদি। এদের ক্ষেত্রে অণু আর পরমাণু সমার্থক। অর্থাৎ একটা সোডিয়ামের অণু আর একটা সোডিয়ামের পরমাণু একই কথা, এগুলোও মৌলিক পদার্থ এবং এদের অণু এবং পরমাণু একই, এই জন্য এদেরকে এক পরমাণুক অণু বলা হয়। আরও কিছু মৌল আছে, যেমন
ওজন এটি অক্সিজেনের একটি রূপ, এটি তিনখানা অক্সিজেন পরমাণু নিয়ে গঠিত। আবার দেখো ফসফরাস P4, এটি ফসফরাসের একটি অণু যেটা চারখানা ফসফরাস পরমাণু নিয়ে গঠিত। তো এগুলো সব আলোচনা করলাম আমরা মৌলিক পদার্থের অণু এবং সেগুলি কেমনভাবে গঠিত। এবার আসা যাক যৌগিক পদার্থ, খুব সহজ এবং আমাদের চেনা একটি উদাহরণ নেওয়া যাক, জল। তোমরা সবাই জানো জলের সংকেত H2O। এখানে জলের অণুটিকে আমি আঁকছি, এখানে দেখো দুটো হাইড্রোজেন পরমাণু ও একটি অক্সিজেন পরমাণু নিয়ে জলের অণুটি গঠিত হয়েছে। এবার এই অণুটিকে যদি আমি ভাঙি তাহলে দেখো আমরা পেলাম দুটো হাইড্রোজেন পরমাণু আর একটা অক্সিজেন পরমাণু, জল কিন্তু আর থাকলো না। অর্থাৎ জলের ক্ষেত্রে তার ক্ষুদ্রতম কণাটি হলো এই অণুটি, যখনই সেটা পরমাণুতে পরিণত হলো তখন সেটা আর জল থাকলো না। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে কোনো যৌগিক পদার্থের ক্ষেত্রে, যেমন জল, যে কোনো যৌগিক পদার্থের ক্ষেত্রে অণুটাই হচ্ছে তার ক্ষুদ্রতম কণা, যখনই সেটা পরমাণুতে পরিণত হচ্ছে তখনই তার মধ্যে আর জলের বৈশিষ্ট্য মানে মূল পদার্থের বৈশিষ্ট্যটি থাকছে না, তখন সেটি হয়ে যাচ্ছে সম্পূর্ণ অন্য পদার্থ। অর্থাৎ এক কথায় মনে রাখবে, যৌগিক পদার্থের কিন্তু কোনো পরমাণু হয় না, যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা হলো অণু। আর একটা উদাহরণ দিয়ে দিই, NH3 অ্যামোনিয়া, এখানে অ্যামোনিয়া অণুটি একটি নাইট্রোজেন পরমাণু ও তিনটি হাইড্রোজেন পরমাণু দ্বারা গঠিত। এক্ষেত্রে যদি আমরা ভেঙে দিই তাহলে তিনটি হাইড্রোজেন পরমাণু ও একটি নাইট্রোজেন পরমাণু পাওয়া যাবে, যার মধ্যে কিন্তু অ্যামোনিয়ার কোনো বৈশিষ্ট্য নেই। অর্থাৎ যৌগিক পদার্থের ক্ষেত্রে যখন আমরা দেখব তার অণুর গঠনটা, তখন আমরা দেখব সেখানে একাধিক মৌলিক পদার্থের পরমাণু রয়েছে। যেমন জলে দুটো হাইড্রোজেন পরমাণু আর একটি অক্সিজেন পরমাণু রয়েছে, এই দুরকম মৌলিক পদার্থ রয়েছে, হাইড্রোজেন আর অক্সিজেন। অ্যামোনিয়ার ক্ষেত্রেও দুরকম মৌলিক পদার্থ রয়েছে, হাইড্রোজেন এবং নাইট্রোজেন। তাহলে আমরা অণু ও পরমাণুর ধারণার সঙ্গে সঙ্গে মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থের ধারণাটাও পেয়ে গেলাম। এটা তোমরা নিশ্চয়ই চেনো, সোডিয়াম ক্লোরাইড। এটা খুবই ওটা হয়ে গেছে এটা খুবই চেনা তোমাদের একটি পদার্থ, যেটাকে বলা হয় টেবিল সল্ট বা খাদ্য লবণ। এটাও একটি যৌগিক পদার্থ, এর মধ্যে দুরকম মৌলিক পদার্থ রয়েছে, সোডিয়াম এবং ক্লোরিন। আরেকটি উদাহরণ দিই, C6H12O6,
এটি হলো গ্লুকোজ। এখানে লক্ষ্য করলে দেখতে পাবে এর মধ্যে তিন রকম মৌলিক পদার্থ রয়েছে, কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। এর অণুটি অনেক বড় অণু। এর অণুটিকে ভাঙলে আমরা ছখানা কার্বন পরমাণু, ১২খানা হাইড্রোজেন পরমাণু, আবার ৬খানা অক্সিজেন পরমাণু পাব। এবার একটা সহজ উদাহরণ দিয়ে আমরা এই অণু পরমাণু এবং তাদের যে চিহ্ন কীভাবে তাদেরকে প্রকাশ করা হয় সেটা পরিষ্কার করে বুঝে নেব। যেমন ধরা যাক, এখানে দেখো চারটি চিহ্ন রয়েছে, এন, টু এন, এন টু, টু এন টু। এদের কোনটার দ্বারা কী বোঝায়? এন হলো নাইট্রোজেনের চিহ্ন। শুধু এন বলতে বোঝায় একটি নাইট্রোজেন পরমাণু। টু এন বলতে কি বোঝায়? দুটি নাইট্রোজেন পরমাণু। এন টু, এন টু বলতে কি বোঝায়? একটি নাইট্রোজেন অণু। দেখো দুটি নাইট্রোজেন পরমাণু মিলেই একটি নাইট্রোজেন অণু গঠিত হয়, কিন্তু যখন আমরা দুটি নাইট্রোজেন পরমাণু বোঝাতে চাইব তখন আমরা লিখব টু এন, কিন্তু যখন আমরা অণু হিসাবে বলবো তখন আমরা বলবো এন টু। এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য এটুকুই, অর্থাৎ এন টু ভাঙলেই কিন্তু টু এন অর্থাৎ এন প্লাস এন বা দুটি নাইট্রোজেন পরমাণু পাওয়া যাবে। তাহলে টু এন টু মানে খুব সহজ, দুটি নাইট্রোজেন অণু। প্রথমে আমরা অণু ও পরমাণুর গঠন সম্পর্কে আলোচনা করলাম, এরপরে আমরা মূলত আমাদের লক্ষ্যটাকে নিয়ে আসব পরমাণুর ওপর। পরমাণু যেটা আমরা দেখলাম যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, এবং যৌগিক পদার্থের অণুকে ভাঙলেও আমরা বিভিন্ন ধরনের পরমাণু পাই। তো এই পরমাণুগুলো কেমন, কী এদের গঠন, কীভাবেই বা এরা তৈরি? তো পরমাণুর গঠন আলোচনা করতে গেলে আমরা প্রথমেই যেটা বলবো, পরমাণুর দুটো অংশ, পরমাণুর গঠনে পরমাণুর দুটো অংশ, এক কেন্দ্রক বা নিউক্লিয়াস আর দুই ইলেকট্রন। কেন্দ্রক কি না, পরমাণুর একদম কেন্দ্রে ঠিক মাঝখানে পরমাণুর সমস্ত ভর এক জায়গায় জমা করা থাকে। এই অঞ্চলটা খুব ঘন হয় এবং খুব ছোট হয়। এই ঘনীভূত মাঝখানের অঞ্চলটাকে বলা হয় কেন্দ্রক। এই কেন্দ্রককে কেন্দ্র করে তার চারদিকে পাক খায় ইলেকট্রন।
এরা সব ইলেকট্রন। তোমরা জানো সৌরজগৎ সম্পর্কে, সৌরজগতের মাঝখানে আছে সূর্য, সেই সূর্যকে কেন্দ্র করে তার চারদিকে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন গ্রহ। আমাদের সৌরমণ্ডলে 8টি প্রধান গ্রহ আছে, তার মধ্যে পৃথিবীর তৃতীয় গ্রহ। ঠিক তেমনই পরমাণুর গঠনটাও অনেকটা সৌরজগতের মতোই। সৌরজগতের কেন্দ্রে যেমন সূর্য থাকে, পরমাণুর কেন্দ্রে তেমনি থাকে কেন্দ্রক, এবং তার চারদিকে গ্রহের মতোই ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে ঘুরে বেড়ায়। পরমাণু কেন্দ্রক দুরকম কণা দ্বারা গঠিত, প্রোটন এবং নিউট্রন, এবং বাইরে আছে ইলেকট্রন বিভিন্ন কক্ষপথে। তাহলে বুঝতে পারছো পরমাণু তিন রকম কণা নিয়ে গঠিত, প্রোটন ও নিউট্রন যারা কেন্দ্রে একসাথে ঘনীভূত অবস্থায় থাকে, এবং ইলেকট্রন যেগুলো কেন্দ্রের চারদিকে বিভিন্ন কক্ষপথে পাক খায়। তাহলে এই পরমাণু যে তিনটি কণা দ্বারা গঠিত, এদেরকে বলা হয় সাব অ্যাটমিক পার্টিকেলস। তিন রকম যে কণা, প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন, তাদের সংক্ষেপে একটু পরিচয় তোমরা নিয়ে নাও। প্রোটন একে এইভাবে আঁকা হয় কারণ এগুলি ধনাত্মক তড়িৎগ্রস্ত কণা। ধনাত্মক তড়িৎ বা পজিটিভ চার্জ নিউট্রন এইভাবে আঁকা হয়, এর কোনো তড়িৎ নেই, নিস্তড়িৎ। এবং ইলেকট্রন এইভাবে আঁকা হয়, এটি ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণা। তাহলে আমরা দেখলাম পরমাণু তিন রকম কণা দ্বারা গঠিত, কেন্দ্রে ধনাত্মক তড়িৎগ্রস্ত কণা প্রোটন, নিস্তড়িৎ কণা নিউট্রন আছে, এবং এই কেন্দ্রককে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে পাক খাচ্ছে ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণা ইলেকট্রন। তাহলে একটা পরমাণুকে কেমন দেখতে, খুব সাধারণভাবে একটা পরমাণুকে কেমন দেখতে সেটা আমি একে দেখাচ্ছি, তারপরে বিভিন্ন পরমাণু নিয়ে আমরা আলোচনা করব। সাধারণভাবে তাহলে আমরা একটা পরমাণুকে যখন আঁকবো তখন আমরা এইভাবে আঁকতে পারি। অর্থাৎ প্রোটন এবং নিউট্রন কেন্দ্রে রয়েছে, এটা হলো কেন্দ্রক, এবং তার চারদিকে ঘুরছে ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণা ইলেকট্রন। এই হলো একটা পরমাণুর সাধারণ গঠন। এবার আমরা আসি বিভিন্ন পরমাণু গঠন সম্পর্কে আলোচনা করার জন্য। একটা জিনিস মনে রাখতে হবে, যেহেতু প্রোটন পজিটিভ তড়িৎগ্রস্ত কণা, ধনাত্মক তড়িৎ, এবং ইলেকট্রন ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণা, তাই আমরা যখন পরমাণু আঁকবো বা যে কোনো পরমাণুর গঠন আলোচনা করব, তখন আমাদের মনে রাখতে হবে যে প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যা কিন্তু সমান হতে হবে। কারণ আমরা যখন কোনো বস্তু দেখছি সে বস্তুটাতে কোনো তড়িৎ নেই, তাহলে দুরকম যে তড়িৎ তার কেন্দ্রে রয়েছে
পরমাণুর মধ্যে দুরকম তড়িৎ যদি সমান পরিমাণে না থাকে তাহলে নিশ্চয়ই বস্তুটি তড়িৎগ্রস্ত হতো, কিন্তু তা তো নয়, বস্তুগুলো তো তড়িৎগ্রস্ত নয়। এই যে আমি হাতে এই পেনটা ধরে আছি, এটা তড়িৎগ্রস্ত নয়, তার মানে এর পরমাণুগুলোর মধ্যে যতগুলো প্রোটন আছে ততগুলোই কিন্তু ইলেকট্রন আছে। কাজেই আমরা প্রথম পরমাণু নিয়ে আলোচনা করব, হাইড্রোজেন। এটা হলো সবচেয়ে সহজ পরমাণু, কারণ এর কেন্দ্রকে আছে শুধুমাত্র একটা প্রোটন, আর তাকে কেন্দ্র করে পাক খাচ্ছে একটা ইলেকট্রন। এটা হলো সহজতম পরমাণু, সবচেয়ে সহজ পরমাণু হাইড্রোজেন, একটা মাত্র প্রোটন এবং তাকে কেন্দ্র করে ঘুরছে একটা মাত্র ইলেকট্রন। এবার আসা যাক আরেকটা পরমাণু, কার্বন। কার্বন পরমাণু যদি আমরা আঁকি তাহলে দেখা যাবে কার্বন পরমাণুর কেন্দ্রে ছখানা প্রোটন এবং ছখানা নিউট্রন রয়েছে এবং তার চারদিকে পাক খাচ্ছে ছখানা ইলেকট্রন। এখানে দেখো দুটো কক্ষপথ রয়েছে, প্রথম কক্ষপথে দুটো ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে চারটে ইলেকট্রন পাক খাচ্ছে। এরকম বিভিন্ন পরমাণুর গঠন বিভিন্ন, তাহলে আমরা কীভাবে পরমাণুগুলোর গঠন চিনব বা কীভাবেই বা একটা পরমাণু গঠন আমরা আঁকব, এটা করতে গেলে আমাদের আরেকটি বিষয় সম্পর্কে ধারণা করতে হবে, সেটা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা। তোমরা স্কুলে পড়ো, তোমাদের প্রত্যেকেরই নিশ্চয়ই রোল নাম্বার আছে, এবং যখন তোমাদের অ্যাটেন্ডেন্স হয় ক্লাসে, যখন শিক্ষক মহাশয় তোমাদের নাম ডাকেন, নাম বলে ডাকেন না, রোল নাম্বার দিয়ে ডাকেন, রোল নাম্বার 1, 2, 3, 4 বলে ডাকেন এবং তোমরা উপস্থিতি জানাও। ঠিক তেমনই প্রতিটা পরমাণুর একটা রোল নাম্বার আছে, ওই রোল নাম্বার বা ওর ক্রমিক সংখ্যাটাই হলো ওর পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা, যার সাহায্যে ওই পরমাণুটিকে চেনা যায়। ব্যাপারটা কীরকম, ধরা যাক হাইড্রোজেন, এর পরমাণু ক্রমাঙ্ক হলো 1, ফার্স্ট বয়, প্রথম পরমাণু, রোল নাম্বার 1। এটার অর্থ কী? এর কেন্দ্রকে একটা প্রোটন আছে, খুব সহজ। ঠিক সেরকমই কার্বনের রোল নাম্বার বা পরমাণু ক্রমাঙ্ক হলো 6, এর মানে কি? ওর কেন্দ্রকে 6টা প্রোটন আছে। ঠিক এইভাবে যে কোনো পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক মানে হলো তার পরমাণুর কেন্দ্রে ঠিক ততগুলো প্রোটন আছে। এবার আমরা জানি যে কেন্দ্রকে যতগুলো প্রোটন থাকবে বাইরের কক্ষপথেও ততগুলো ইলেকট্রন থাকবে, কাজেই একটা পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক যখন আমরা জানতে পারবো তখন তার আমরা জানতে পারবো যে কেন্দ্রকে তার কতগুলো প্রোটন আছে এবং তার বাইরের কক্ষপথে সমসংখ্যক ইলেকট্রন আছে। তাহলে পরমাণুটার গঠন সম্পর্কে মোটামুটি ধারণা হয়ে গেল। তাহলে ধরা যাক অক্সিজেন, অক্সিজেনের পরমাণু ক্রমাঙ্ক বা রোল নাম্বার হলো 8। এর থেকে কী কী জানতে পারি? না, এর কেন্দ্রকে প্রোটন আছে 8টা, বাইরের কক্ষপথে ইলেকট্রন আছে 8টা, তাহলে নিউট্রন কটা আছে? এই নিউট্রনের সংখ্যাটা তোমরা যখন আরও হায়ার ক্লাসে যাবে তখন আরও ডিটেলসে বুঝতে পারবে যে নিউট্রনের সংখ্যা কীভাবে নির্ভর করে। তবে সাধারণত ছোট পরমাণুর ক্ষেত্রে, অর্থাৎ যাদের পরমাণু ক্রমাঙ্ক 1 থেকে 20, তাদের ক্ষেত্রে কিন্তু প্রোটন এবং নিউট্রনের সংখ্যা বেশিরভাগ ক্ষেত্রেই সমান সমান হয়। অর্থাৎ 8টা যদি প্রোটন থাকে তাহলে নিউট্রনও 8টাই থাকবে স্বাভাবিকভাবে।
তাহলে অক্সিজেনের পরমাণু ক্রমাঙ্ক 8, এর থেকে আমরা এর প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা পেয়ে গেলাম। এবার আমরা আসব ইলেকট্রন বিন্যাস সম্পর্কে ধারণায়। ইলেকট্রন বিন্যাস তার মানে কি? না, পরমাণুর কেন্দ্রকের চারদিকে যে বিভিন্ন কক্ষপথগুলো রয়েছে সেই কক্ষপথগুলিতে কীভাবে ইলেকট্রনগুলো থাকে, অর্থাৎ কোন কক্ষপথে কটা ইলেকট্রন থাকতে পারে। এই যে কেন্দ্রকের চারদিকে বিভিন্ন কক্ষপথগুলো রয়েছে, এই কক্ষপথগুলোর নাম দেওয়া হয়েছে। প্রথম কক্ষপথটার নাম দেওয়া হয়েছে কে, তারপরেরটার নাম দেওয়া হয়েছে এল, তারপরেরটার নাম দেওয়া হয়েছে এম, এইভাবে। তোমরা এগুলোকে প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ এইভাবেও বলতে পারো। বিখ্যাত বিজ্ঞানী আমাদের রাদারফোর্ড, পরবর্তীকালে অন্যান্য অনেক বড় বড় বিজ্ঞানীরা এই পরমাণুর গঠন সম্পর্কে ডিটেলসে আলোচনা করেছেন, পরমাণু গঠন সম্পর্কে পুরো ধারণা দিয়েছেন। আমি তোমাদের খুব সহজভাবে ধারণাটা দেব যে কোন কক্ষপথে কটা করে ইলেকট্রন থাকতে পারে। সূত্রটা মনে রাখবে, সূত্রটা হলো 2n2। তোমরা নিশ্চয়ই অ্যালজেব্রা পড়েছো, এন স্কোয়ার মানে কি বলতে হবে না, এন কি সেটা বলে দিচ্ছি। এন হলো কক্ষপথের সংখ্যা, অর্থাৎ কত নম্বর কক্ষপথ। প্রথম কক্ষপথ কে, এক্ষেত্রে এন মানে হলো 1, প্রথম কক্ষপথ। এল এর ক্ষেত্রে 2, এম এর ক্ষেত্রে 3, অর্থাৎ কে কক্ষপথ যখন ধরবো তখন আমরা বুঝবো এন ইজ ইকুয়াল টু 1। এল কক্ষপথ বা দ্বিতীয় কক্ষপথের জন্য এন ইজ ইকুয়াল টু 2, তৃতীয় কক্ষপথ এম এর জন্য এন ইজ ইকুয়াল টু 3, এই রকম। তাহলে এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করি। কে কক্ষপথ 2n2, অর্থাৎ 2 1 স্কোয়ার, তাহলে কত হলো 1 স্কোয়ার, মানে 1 × 2 2। এল দ্বিতীয় কক্ষপথ 2 × 2 স্কোয়ার, 2 স্কোয়ার মিন্স 2 × 2 4 × 2 8। এম তৃতীয় কক্ষপথ 2 3 স্কোয়ার, 3 স্কোয়ার মানে 3 × 3 9 × 2 18। এইভাবে তোমরা পরপর বিভিন্ন কক্ষপথে কতগুলো করে ইলেকট্রন থাকতে পারে সেই সংখ্যাটা পেয়ে গেলে। প্রথম কক্ষপথে সর্বাধিক 2 ইলেকট্রন থাকতে পারে, দ্বিতীয় কক্ষপথে সর্বাধিক 8 ইলেকট্রন থাকতে পারে, তৃতীয় কক্ষপথ এম এ সর্বাধিক 18 ইলেকট্রন থাকতে পারে। এবারে খুব সহজেই তোমরা যে কোনো পরমাণুর ইলেকট্রন বিন্যাস করতে পারবে। ধরা যাক নাইট্রোজেন, এর পরমাণু ক্রমাঙ্ক 7 7। তাহলে বুঝতেই পারছো এর কেন্দ্রকে 7টা প্রোটন, 7টা নিউট্রন এবং বাইরের কক্ষপথে 7টা ইলেকট্রন আছে। এই 7টা ইলেকট্রন কিভাবে থাকবে, প্রথম কক্ষপথে আমরা দেখলাম সর্বাধিক 2টো ইলেকট্রন থাকতে পারে, তাহলে প্রথম কক্ষপথে 2টো ইলেকট্রন,
আর কটা ইলেকট্রন থাকলো বাকি? পাঁচটা। দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন থাকতে পারে কটা? আটটা। কিন্তু আমাদের আর ইলেকট্রন বাকি আছে পাঁচটা, তাহলে ওই পাঁচটা ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে আরামসে বসে যাবে। দ্বিতীয় কক্ষপথে যথেষ্ট জায়গা আছে, পাঁচটা ইলেকট্রন তৃতীয় কক্ষপথে ধরে গেল। তাহলে আমরা বলতে পারি নাইট্রোজেন এই পরমাণুটির ইলেকট্রন বিন্যাস কি হলো? 2.5। অর্থাৎ প্রথম কক্ষপথে দুটো ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে পাঁচটা ইলেকট্রন, এবং নাইট্রোজেনের পরমাণুর গঠনটা এই রকম। কেন্দ্রে সাতটা প্রোটন, সাতটা নিউট্রন, এবং প্রথম কক্ষপথে দুটো ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে পাঁচটা ইলেকট্রন। খুব সহজেই যে কোনো পরমাণুর ইলেকট্রন বিন্যাস করতে পারবে। ধরা যাক সোডিয়াম, সোডিয়ামের ল্যাটিন নাম ন্যাট্রিয়াম, তাই চিহ্ন এনে তোমরা নিশ্চয়ই জানো। এর পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 11, তার মানে 11টা ইলেকট্রন আছে। প্রথম কক্ষপথে দুটো ইলেকট্রনের বেশি থাকতে পারে না, দুটো হলো। এখন আমাদের কাছে রয়েছে 9টা ইলেকট্রন। দ্বিতীয় কক্ষপথে সর্বাধিক থাকতে পারে 8টা ইলেকট্রন, তাহলে দ্বিতীয় কক্ষপথে 8 বসিয়ে দিলাম, তাহলে 8টা 2 10টা ইলেকট্রন হয়ে গেল। আর কটা বাকি রইল? 1টা। তৃতীয় কক্ষপথে ওই 1টা ইলেকট্রন বসে যাবে। সহজ ব্যাপার। অ্যালুমিনিয়াম এল, পরমাণু ক্রমাঙ্ক 13, এর ইলেকট্রন বিন্যাস কেমন হবে? প্রথম কক্ষপথে দুটো, দ্বিতীয় কক্ষপথে 8টা, 8 আর 2 10, বাকি রইল 3, তৃতীয় কক্ষপথে বসে যাবে। সহজ বিষয়। ধরা যাক ক্যালসিয়াম, ক্যালসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 20, ওই নিয়মেই দেখা যাক। প্রথম কক্ষপথে দুটো, দ্বিতীয় কক্ষপথে 8টা, তৃতীয় কক্ষপথে 10টা। এইখানে একটা ব্যাপার আছে, তৃতীয় কক্ষপথে 18টা ইলেকট্রন সর্বাধিক থাকতে পারে ঠিকই, কিন্তু তৃতীয় কক্ষপথের আবার উপকক্ষ আছে, সেই জন্য 10টা ইলেকট্রন তৃতীয় কক্ষপথে থাকলেও এই 10টা ইলেকট্রনের মধ্যে দুটো উপকক্ষ মিলিয়ে এইভাবে ইলেকট্রনটা থাকে। এটা কেন হয়, কিভাবে হয়, উপকক্ষ বলতেই বা কী বোঝায়, সেটা তোমরা আরও হায়ার ক্লাসে গিয়ে পড়বে। আপাতত তোমাদের এই ধারণাটা পরিষ্কার হলেই যথেষ্ট।